श्री श्री 108 स्वामी धनंजय दासजी काठिया बाबा महाराज 1983 सनेर 11 मे तारीखे तार मानवलीला संवरण करे अमृतलोके यात्रा करें। तार महाप्रयाणेर बेश किछु दिन पूर्वेई तिनी तार परम प्रिय और सुयोग्य शिष्य श्री श्री 108 स्वामी राजबिहारी दासजी काठिया बाबा महाराज के श्री निम्बार्क सम्प्रदायर श्रीमहंत और ब्रजविदेही महंत रूपे तार स्थलाभिषिक्त करेछिलेन। आमादेर परमाराध्य श्रीगुरुदेव ब्रजविदेही महंत और वैष्णव चतुस्सम्प्रदाय श्रीमहंत अनंत श्री विभूषित स्वामी राजबिहारी दासजी काठिया बाबा महाराज तार श्रीगुरुदेवर सुयोग्य उत्तरसूरी रूपे सुप्राचीन और सुमहान निम्बार्कीय वैष्णव सम्प्रदायर धारा के समग्र भारतवर्ष तथा विश्वर दरबारे सगौरवे प्रचार और प्रसार कर चले। गत 2001 ख्रीष्टाब्दे 18-28 नवेम्बर प्राय 10 दिन व्यापी एक सुविशाल महामहोत्सव आयोजन करे तिनी तार श्रीगुरुदेवर जन्मशतवर्ष उद्यापन समारोह शुभ सूचना उपलक्षे श्रीधाम वृंदावने काठिया बाबाका स्थाने सुउच्च जन्मशताब्दी द्वार निर्माण करिएछेन। एछाड़ा सुदृश्य स्वर्णकलश शोभित श्वेतपाथरेर समाधि मंदिर निर्माण ও আশ্রমের মূল মন্দিরে নিম্বার্ক সম্প্রদায়ের কতিপয় পূর্বতন আচার্য দেবদের শ্বেতপাথরের মূর্তি স্থাপন করেছেন। এই উৎসবে 108 কুণ্ডীয় গোপাল মহাযজ্ঞ, 108 পণ্ডিত কর্তৃক শ্রীমৎ ভাগবত পাঠ ও ব্যাখ্যা, সমস্ত ভারতবর্ষের আচার্যদের সমুপস্থিতিতে বিশাল সনাতন ধর্ম সম্মেলন ও আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। যথা নিম্বার্ক দর্শন সম্মেলন, বৈদিক দর্শন সম্মেলন, ষড়দর্শন সম্মেলন, গীতা ধর্ম সম্মেলন, মহিলা সম্মেলন, গোরক্ষা সম্মেলন ইত্যাদি। প্রায় 3 কোটি ভারতীয় মুদ্রা ব্যয়ে আয়োজিত এই মহামহোৎসব সম্বন্ধে পণ্ডিতবর্গের সম্মিলিত সিদ্ধান্ত ন ভূত ন ভবিষ্যতি। প্রাচীন মহামণ্ডলেশ্বরদের আশীর্বাণী, গুরুর নাম কিরূপে প্রচার করিতে হয়, কাঠিয়া বাবা শ্রী শ্রী রাসবিহারী দাসজি তার দৃষ্টান্ত স্থাপন করলেন। এই উৎসবের লিখিত স্বরূপ শ্রী শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা শতবার্ষিকী স্মরণিকা লক্ষাধিক ভারতীয় মুদ্রা ব্যয় প্রকাশিত হয়েছে। এতদ অতিরিক্ত প্রতি বছরই শ্রী শ্রী রাসবিহারী দাসজি কাঠিয়া বাবা মহারাজের পৌরোহিত্যে এবং আদেশে তথা উপস্থিতিতে অখিল ভারতীয় বিরাট সনাতন ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই উপলক্ষে শ্রীমৎ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ, গোপাল মহাযজ্ঞ, লোকপাবনী অখণ্ড সপ্তদিবসীয় হরিনাম সংকীর্তন, পণ্ডিতবর্গের ভাষণ প্রবচন, সঙ্গীত সম্মেলন আদি আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক নানাবিধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর মাধ্যমেও নিম্বার্কীয় সম্প্রদায়ের প্রভূত প্রচার প্রসার হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অমৃতধারা নিম্বার্ক সাধনসার শ্রী শ্রী ধনঞ্জয় দাসজি কাঠিয়া বাবা মহারাজের হিন্দি ভাষায় লিখিত জীবনী, বাণীমঞ্জরী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড প্রভৃতি শ্রী শ্রী রাসবিহারী দাসজি কাঠিয়া বাবা মহারাজের রচিত বিবিধ শাস্ত্রীয় গ্রন্থাবলী জগতের অশেষ কল্যাণ সাধন করছে। ভারতবর্ষের বিভিন্ন স্থানে স্থাপিত মঠ মন্দির আশ্রমের মাধ্যমে নিম্বার্ক সম্প্রদায়ের সাধন পদ্ধতি, দার্শনিক মতবাদ ও ভাবধারার প্রভূত প্রচার প্রসার হচ্ছে। এ সমস্তই শ্রী শ্রী গুরু পরম্পরার আশীর্বাদেই সম্ভবপর হচ্ছে। নিম্বার্ক সম্প্রদায়ের মূল আশ্রম তথা কার্যালয়টি শ্রীধাম বৃন্দাবনে গুরুকুল রোডে অবস্থিত। ভারতবর্ষের 4 ধামে শ্রী শ্রী মহারাজজি 4টি আশ্রম প্রতিষ্ঠা করেছেন, যথা উত্তরে হরিদ্বার, দক্ষিণে রামেশ্বরম, পূর্বে শ্রীধাম পুরী এবং পশ্চিমে দ্বারকা। এতদ অতিরিক্ত ভারতবর্ষের বিভিন্ন স্থানে সহস্রাধিক ভক্তবৃন্দের উপস্থিতিতে এবং অনুরোধে তিনি অনেক আশ্রম নির্মাণ করেন, যথা গৌহাটি, তিনসুকিয়া, কলকাতা দক্ষিণেশ্বর, অশোকনগর, শিলিগুড়ি, দিল্লি প্রভৃতি। এছাড়া আমেরিকার নিউ ইয়র্ক শহরে নিম্বার্কীয় আশ্রম
এবং ইউরোপের লন্ডন শহরে নিম্বার্ক সম্প্রদায়ের প্রচার কেন্দ্র স্থাপন করার মাধ্যমে ভারতবর্ষ তথা এশিয়া মহাদেশের বাইরেও তিনি নিম্বার্কীয় ভাবধারার প্রভূত প্রচার প্রসার করে চলেছেন। এই সকল আশ্রমগুলি পরিদর্শনের মাধ্যমে এবং তাঁর প্রণীত সদ্গ্রন্থাবলী পাঠের মাধ্যমে অমৃত সন্ধানী অগণিত শিষ্য ও ভক্তবৃন্দ প্রকৃত কল্যাণ লাভ করুন। শ্রী শ্রী বাবাজি মহারাজের রাতুল শ্রীচরণে এই প্রার্থনা জানাই। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত্। ওম শান্তি শান্তি শান্তিঃ।